بسم الله الرحمن الرحيم مالك তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى في آية أخرى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মনপ্রাণ উজাড় করে দিলটাকে মদিনাতুল মুনাওয়ারা করে সেট করে দয়ার নবী মায়ার নবী রহমতের নবীর মহব্বত কলিজায় ধারণ করে আমরা জবান খুলে খুলে দরসি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد جل رب ربنا غنونا بكماله حسنت جميع خصاله شمسر محبت جل ربنا غنونا بكماله كشفت دجا بجماله حسرت جميع خصاله اوہ تیری معراج تھی کہ تم لوح قلم تک پوچھا اور ہمارا معراج ہے کہ ہم اپنا قدوم تک پوچھنا بلغ المعلا حسرت جميع خصاله اللهم
صلی وسلم وبارك عليه ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার থানার বিন্নাবাড়ি জামিয়া হাসানিয়া মাদ্রাসার আজকের দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বিশিষ্ট মুবাল্লিগ বিশিষ্ট শিল্পপতি বিন্নাবাড়ি দেবিদ্বারের কৃতি সন্তান আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম ভুঁইয়া সাহেব আজকের মাহফিলে আমন্ত্রিত হযরত উলামায়ে কারাম বিশেষ করে প্রধান বক্তা হিসাবে উপস্থিত হয়েছেন পাক ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ দীনী মুজাহিদ হকের আকাশের উজ্জ্বল নক্ষত্র আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি মুজিবুর রহমান সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া আমার পূর্বে তিনি আলোচনা করেছেন আজকের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ ও দার্শনিক লেখক ও গবেষক ঐতিহ্যবাহী মুরাদনগর মাদ্রাসার সম্মানিত সুযোগ্য শিক্ষা সচিব ও শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব সহ জাতির মুকুদওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ মুরব্বি বাবারা নজন ভাইয়েরা পর্দার অন্তরালের অবলা সবলা অত্যন্ত শরীফামা বোনেরা সিজদা অবনত চিত্তে প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ পাকের যে মালিক মেঘাচ্ছন্ন আকাশকে পরিষ্কার রেখে আজকের এই দিনী মাহফিলটি সুন্দরভাবে উদযাপন করার তৌফিক আমাদেরকে দান করেছেন এজন্য সিংহ শব্দের মতো গর্জন করে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে একসাথে আওয়াজ করে সবাই বলেন আলহামদুলিল্লাহ বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান তাইয়িবান ফি আমি আপনাদের সামনে কালামে হাকিমের দুটি গুরুত্বপূর্ণ আয়াত রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি মূল আলোচনার সারাংশে প্রবেশ করার পূর্বে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে চাই আজ তাম পৃথিবীব্যাপী ইসলাম ও মানবতা আক্রান্ত মুসলমানদের ঈমান ও আমালের দুর্বলতার সুযোগে ইসলামী মানবতা কাফের বেঈমানদের নির্যাতনের কষাঘাতে আজ হাহাকার করছে গোটা দুনিয়াব্যাপী ইউরোপ বলেন আমেরিকা বলেন রাশিয়া বলেন চীন বলেন ভারত বলেন পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলা সমন্বিত প্রয়াসের মাধ্যমে একটিমাত্র অর্গানাইজকে সামনে নিয়ে তারা গোটা দুনিয়াব্যাপী কাজ চালাচ্ছেন তা হচ্ছে আল্লাহর জমিন থেকে আল্লাহর ইসলামের আলোকে নিভিয়ে দেওয়া কিন্তু বাতিলরা আবহমান কালব্যাপী ইসলামের উপর যত আক্রমণ আর অত্যাচার করেছে ইতিহাস সাক্ষী ইসলামের আলো তত বেড়েছে কেন ইসলামের আলো নিয়ন্ত্রক হচ্ছে স্বয়ং একটু জুড়ে পেছনে বেড়াবেন কে আর আল্লাহ যার হেফাজতের মালিক আল্লাহ যা কন্ট্রোল করেন আল্লাহ যে বাতি প্রজ্বলিত করেন ওই বাতিকে নিবানোর ক্ষমতা পৃথিবীর কোন পরা শক্তির নাই কেন সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ আমার এই সোনার বাংলাদেশে আমার এই বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে ইসলাম শব্দটি ওতপ্রোতভাবে জড়িত স্বাধীনতার পূর্ববর্তী পরবর্তী অদ্যাবধি রাষ্ট্রীয় মসজিদে যারাই এসেছেন অন্তর ইসলাম মানুক আর না মানুক মুখে ইসলামের স্লোগান ধারণ করতে হয়েছে কেন
এদেশে ইসলামের আলো ছাড়া কোন মানুষ ক্ষমতায় আসতে পারে না। সুপ্রিয় সুধি, বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, সেই ক্ষেত্রে কোন দলের বিরুদ্ধে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাদেশে ইসলামের উপরে যারা সবচেয়ে বেশি ষড়যন্ত্র আর আঘাত আনে এই বিয়াদব গোষ্ঠীর নাম হচ্ছে কাদিয়ানি গোষ্ঠী। একটু জোরে চিল্লে এখন। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, যত জোরে বলবেন ইমান তত বাড়বে, কাদিয়ানিরা মুসলমান না কাফের? আওয়াজটা হয় নাই জোরে, আরো জোরে বলেন। তারা কাফের কেন? অনেক জবাবের একটি জবাব, তারা আমাদের নবীকে শেষ নবী মানে। আর খোদার জাতের কসম, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যারা শেষ নবী মানবে না তারা মুসলমান হতে পারে না। কেন? কুরআনুল কারীমের দিকে তাকান, আল্লাহ পাকের বিধানের দিকে তাকান। পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের আল্লাহ পাক মর্যাদার পাশাপাশি তাদেরকে নির্দিষ্ট একটি সময় এবং নির্দিষ্ট একটা এরিয়ার জন্য আল্লাহ পাক নবী বানাইছেন। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন, ওগো নবী, আমি শুধু আরবের জন্য, অনারবের জন্য না, পশ্চিমা পাশ্চাত্যের জন্য না, বাঙালি হিন্দি উর্দুয়ান কিংবা চাইনিজ ফ্রাঙ্কুদের জন্য না, গোটা জাহানের জন্য আমি একমাত্র আপনাকে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছি। আমি আল্লাহর রুবুবিয়তের এরিয়া যত বড়, আপনি নবীর রহমত আর নবুয়তের এরিয়াকে আমি আল্লাহ তত বড় বানাইয়া দিয়েছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন পয়গম্বরের শরীয়তকে আল্লাহ আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলে মর্যাদান্বিত করেন নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়তকে আল্লাহ তাআলা পরিপূর্ণ ঘোষণা করে সমস্ত শরীয়তকে পৃথিবীর জমিন থেকে ক্যান্সেল করে দিয়েছেন, মনসুখ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোন শরীয়ত আলাউট হবে না, কিয়ামত পর্যন্ত আর কোন শরীয়ত চলবে না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়ত চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা শুনে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়ত শেষ শরীয়ত। বলেন মুহাম্মাদুর রাসূলের শরীয়ত শেষ শরীয়ত, মুহাম্মাদুর রাসূলের নবুবিয়ত শেষ নবুবিয়ত, মুহাম্মাদুর রাসূলের রিসালাত শেষ রিসালাত। কেন? আল্লাহর পক্ষ থেকে আর নবী নাই। বলেন আল্লাহর পক্ষ থেকে আর নবী নাই? সবাই বলেন আছে, চিল্লে বলেন আছে নাকি? যারা বলবে আছে তারা বেঈমান। বলেন যারা বলবে আছে তারা কি? জুড়ে চিল্লে বলেন। দেখেন বাংলাদেশের পার্লামেন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্পট অফ বাংলাদেশ, ওখান থেকে আইন প্রণীত হয়, যে আইনের উপর দাঁড়িয়ে থেকে গোটা বাংলাদেশের সংস্কৃতি। এই মহান পার্লামেন্টে গত দুই টার্মে কয়েকটা বিয়াদব প্রধানমন্ত্রী থেকে নৌকা খৈরাত করে সংসদে সদস্য পদ লাভ করছে। এর মধ্যে এক বিয়াদবের নাম রাশেদ খান মেনন, আরেক বিয়াদবের নাম ইমু। একটু জোরে চিল্লে এখন, চিল্লে এখন। এই দুই নির্বাচনের আগে তাদের নির্বাচনের ফিরিস্তিগুলো দেখেন, কোনোদিন মেম্বারের মতো ভোট পায় নাই। একটা মেম্বার হতে হলে 2-400 ভোট লাগে, এই ভোট এরা পায় নাই। বাংলাদেশ থেকে তারা জনবিচ্ছিন্ন, প্রধানমন্ত্রী অনুকম্পায় নৌকায় খরিদ করে খৈরাতি এমপি হইয়া এই বছর প্রধানমন্ত্রী দুইটারে সাইজ করছে, মিনিস্ট্রি কেটে দিছে, সাধারণ সদস্য পদ আছে, মাথা নষ্ট। আলোচনায় আসার জন্য নিজের ফেমাস বানানোর জন্য বেছে নিয়েছে কাদিয়ানিদের পক্ষ অবলম্বন করা, মহান সংসদে দাঁড়িয়ে কাদিয়ানিদের পক্ষ অবলম্বন করে কওমি শিক্ষাকে বিষবৃক্ষ, আহমদ শফি বারাকাল্লাহু ফি হায়াতিকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন। পরিষ্কার জবাব, প্রধানমন্ত্রী তার আংশিক জবাব দিয়েছে, আমরা সাধুবাদ আর ধন্যবাদ জানাই, কিন্তু পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে আমি বিংলা বাড়ির জামিয়া হাসানিয়া মাদ্রাসা থেকে প্রধানমন্ত্রীকে মেসেজ দিতে চাই, এই বিয়াদব কাদেরদের পক্ষে যে বক্তব্য দিয়েছে, সংসদ থেকে এই বক্তব্যকে এক্সপান্স করতে হবে। এই বক্তব্য রেকর্ড হয়েছে, কেন সংসদের বক্তব্য রেকর্ড হয়ে থাকে?
এই বক্তব্যকে প্রত্যাহার করে এই বিবাদকে শুরু করে মুসলমানের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আর যদি তা না চাওয়া হয় বাংলাদেশের শুরু করে মুসলমান নবীর ইজ্জতের জন্য এই বিবাদকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে প্রয়োজনে বুকে রক্ত দিতে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? কারা কারা জিহাদ উড়ে আল্লাহকে দেখান, আল্লাহ তৌফিক দান করো। জোরে বলেন আমিন, চিল্লায় বলেন আমিন। দেখেন আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়ার জমিনে 63 বছর হায়াত দিয়েছেন। কত বছর কথা কয় না। আপনাদের জন্য সুসংবাদ হলো, মাওলানা মুজিবুর রহমান সাহেব এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এবং আল্লামা আইবি সাহেব আমার সাথে কথা বলছে, উনি আসতেছেন, খুশি তো? কথা বলেন খুশি তো? ইনশাআল্লাহ আজকে হাসানি আমাদের সাথে প্রয়োজনে সারা রাত আলোচনা শুনব। বলেন এই রাত্র একটা রাত্র আল্লাহর জন্য উজাড় করতে রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 63 বছর জিন্দেগী দান করেছেন পৃথিবীর বুকে। এর মধ্যে নবুয়তের আগে চলে গেছে 40 বছর। কত বছর বাকি রইল? কয় বছর? এই 23 বছরকে নবুয়তি জিন্দেগী বলা হয়, কোরআনের জিন্দেগী বলা হয়। এই 23 বছরে কি জিন্দেগী বলা হয়? নবুয়তের জিন্দেগী, কোরআনের জিন্দেগী। 23 বছর আল্লাহ তাআলা এই বিশাল এই কোরআন তার হাবিবের সিনার উপরে নাজিল করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন এই কোরআন কে নাজিল করছে? জুড়ে এ আল্লাহ বলতে কোনো সমস্যা আছে? জুড়ে বলেন এই কোরআনটা কে নাজিল করছে? মহান আল্লাহ, ফেরেশতাদের সর্দার জিব্রাইলের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বড় শহর মক্কাতুল মুকাররমায়, পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় জাবালে নুড়ে, পৃথিবীর সবচেয়ে দামি মাস রমজানে, পৃথিবীর সবচেয়ে দামি রজনী আপনার সবে কদরে, পৃথিবীর সবচাইতে বেশি মর্যাদান্বিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা মুবারকে এই কোরআন নাজিল করেছেন। কে নাজিল করছে? জুড়ে এই কোরআনুল কারিমের পূর্ণাঙ্গ আসতে গিয়া রসুল জেল খেটেছেন 3 বছর, তায়েফের ময়দানে রক্তরঞ্জিত হয়েছেন, পাথরের আঘাত দ্বারা জর্জরিত হয়েছেন, সেজদাই নারী বুড়ির নিচে চাপা পড়েছেন, ওহুদে দান্দান মুবারক শহীদ হয়েছে, লোহার কড়ায় মাথার ভিতরে ঢুকে পড়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর রক্ত মুবারক সমস্ত চেহারা লালে লাল হয়ে গেছে। 23 বছর পরে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমার সবচেয়ে দামি মাঠ, পৃথিবীর শ্রেষ্ঠ মাঠ, এই মাঠটার নাম হচ্ছে আরাফার মাঠ। কি মাঠ? বলেন না কি মাঠ? আরাফা, আরাফার মাঠ। এই মাঠে আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এই নিয়ামত আর রহমতের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আরাফার ময়দানের পাশেই ছোট্ট একটি পাহাড়, পাহাড়টির নাম রহমতের পাহাড়। বলেন কিসের পাহাড়? জাবালে রহমত। যেই জাবালে রহমতে আল্লাহ তাআলা আদম এবং মা হাওয়া এই দুজনের শত শত বছরের কান্নাকাটিকে এই পাহাড়ে একত্রিত করে আল্লাহ তাআলা তাদের দোয়াকে মঞ্জুর করে পৃথিবীর জমিনে নবুয়তের জিন্দেগি দিয়ে বিচরণ করার সুযোগ দান করেছিলেন। এই বরকতের পাহাড়ে রসুল জীবনের শেষ হজে, জীবনের শেষ হজে 1,25,000 সাহাবাই কেরামের সামনে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, সাহাবীর সংখ্যা কত? রসুল পাহাড়ে, সাহাবীরা নিচে সুতা, এরকম লাউড স্পিকার ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানে আল্লাহ এমন জাদু দিয়েছিলেন, সামনের মানুষটা যেমন শুনেছে পেছনের মানুষটা তেমনই শুনেছে। ওই পাহাড়ে দাঁড়ায় রসুলের জিন্দিগির সবচেয়ে দামি বক্তব্য, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দামি ওয়াজ এই পাহাড়ে নবী শেষ ওয়াজ করেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। লম্বা ওয়াজ করে হুজুর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আল্লাহ যে আমাকে নবী বানাইছে, আল্লাহ যে আমাকে কোরআন দিয়েছে, আল্লাহ যে আমাকে শরীয়ত দিয়েছে,
আমি কি আল্লাহর কথাগুলা তোমাদের কাছে পৌঁছিয়েছি? কি বলেন, পৌঁছাইছে? কথা কয় না, আল্লাহর বিধান পৌঁছায় দেওয়ার নাম তাবলীগ। উমা কথা কয় না, আল্লাহর বিধান পৌঁছায় দেওয়ার নাম কি? তবে নবী নিজে কয়, আমি কি তাবলীগ করেছি? সাহাবীরা বলে, হ্যাঁ ইয়া রাসূল আল্লাহ, আপনি সব পৌঁছিয়েছেন। রসুল প্রশ্ন করলেন কাদেরকে? সাহাবীদেরকে। সাহাবীরা জবাব দিলেন হ্যাঁ করেছেন। সঙ্গে সঙ্গে রসুলের আঙ্গুল মুবারক এই যে শাহাদত তর্জনী আকাশের দিকে উঠাইয়া দিলেন, আল্লাহকে সাক্ষী বানাই দিলেন। রসুলের আঙ্গুলের দাম আছে না নাই? ওমা কথা কয় না, মক্কা থেকে আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদ বিখণ্ডিত হয়ে গেল। মোহাম্মদ রসুলের আঙ্গুল মুবারক। মালিক আল্লাহকে ডাক দেওয়ার লোক, আল্লাহুম্মা শাহাদ, ওগো আকাশের মালিক তুমি সাক্ষী দেখো, তোমার কোরআনের কথা, তোমার শরীয়তের কথা আমি তাবলীগের মাধ্যমে এই সাহাবীদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিয়েছি। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, সাহাবীরা সাক্ষী থাকার কোনো প্রয়োজন নাই, আমার নবীর আঙ্গুল উঠানোর কোনো দরকার নাই, যে কোরআন কোনোদিন পরিবর্তন হবে না, যে কোরআনের একটি অক্ষর কেউ হজব করতে পারবে না, যে কোরআনের হেফাজতের মালিক আমি আল্লাহ, ওই কোরআনে আয়াত নাজিল করে আমি আমার হাবিবের পক্ষে তবলীগের সাক্ষী হয়ে গেলাম। অনেক কথা মুসলমান ভালো করে শুনেন, মোহাম্মদুর রাসূলুল্লাহ চলে যাওয়ার 1400 বছর পরে আজকে কিছু বেয়াদবদের মুখে শুনতে হয় তবলীগ যারা করে তারা ওহাবি, নাউজুবিল্লাহ বলবেন না, এই বেয়াদবের গোষ্ঠী তবলীগ সারমিয়া করলে যদি ওহাবি হয় তো রসুল বলে, ও সাহাবীরা আমি কি তবলীগ করেছি? সাহাবীরা বলে, হ্যাঁ করেছেন, আল্লাহ সাক্ষী দিয়েছেন নবী আপনি তবলীগ করেছেন। তবলীগ করলে যদি ওহাবি হয় বেয়াদবরা নবীরে কি তুমি কয়া যা? তোমার কথা কয় না, শাহলমিয়ার অহাবি কষ্টে ঠ্যাংরুন পাইছস, নবীর বিরুদ্ধে কয় না কে, পিঠের চামড়া থাকবে না। আল্লাহর জাতের কসম, আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ তাবলীগের জন্য দুনিয়াতে পাঠাইছে। আদম নবী মানুষকে আল্লাহর পথে ডাকছেন, দাওয়াত দিয়েছে, মানুষের কাছে আল্লাহর বিধান পৌঁছিয়েছেন, তাবলীগ করেছে। মোহাম্মদুর রাসূলুল্লাহ মানুষকে আল্লাহর পথে ডেকেছেন, দাওয়াত দিয়েছেন, মোহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের কথা মানুষের কাছে পৌঁছিয়েছেন, তিনি তাবলীগ করেছেন। তাবলীগ করলে যদি ওহাবি হয় নাউজুবিল্লাহ সমস্ত নবীদেরকে ওহাবি বলতে হবে। আর নবীদেরকে যারা ওহাবি বলবে তারা মুসলমান না বেঈমান? আর একটু আস্তে কও মিয়া, তবলীগ চলছে, চলতেই থাকবে। তবলীগের এই নিজামকে কেউ বন্ধ করতে পারবে না, চাই এতাতি হই চাই বন্ধ হোক। বলেন ঠিক কিনা জোরে কান? তারপর আপনাদেরকে আমি জিগাই, গাড়ি চলেনি কি প্যাসেঞ্জার দিয়া না ড্রাইভার চালা? জোরে একটু জোরে কান, গাড়ি চালায় কে? চট্টগ্রাম থেকে রওনা করছেন ঢাকায় যাবেন, নাইট ক্রুজ, এবার স্প্রিং ওলা সিট, আরামে ঘুমাইতেছেন, মাঝে মেরে ব্রেক করলে লাভ দেওয়া উঠে, সারা রাস্তায় প্যাসেঞ্জাররা ঘুমাবে সমস্যা নাই, গাড়ি চলতেই থাকবে, কেন? ড্রাইভার জিন্দা আছে। কাশ্মীর ব্রিজের আগে যদি ড্রাইভার ক প্যাসেঞ্জাররা সবাই তো সব রাস্তায় ঘুমাইছেন, গাড়ি চলতে থাকুক, আপনারা সবাই সজাগ থাকেন, আমি একটু ঘুমাই, কথা কয় না, কি অবস্থা হবে? আরে চলবে, কিন্তু শীতলক্ষা নদীর ভিতরে চলবে, কথা কন ঠিক কিনা সে রেখা। দেখেন পাবলিক তাবলিক, পাবলিকের তাবলিক চলবে চলবে যতদিন আলেম নামক ড্রাইভার চালাবে। উমা কথা কয় না, আলেমরা হলো উম্মতের ড্রাইভার, আলেমরা হলো উম্মতের ড্রাইভার, জোরে কোন উম্মতের ড্রাইভার। তো পাবলিকের তাবলিক চলবে ড্রাইভার আলেম থাকলে, ড্রাইভার আলেম থাকবে না, যেমন গাড়ি যাবে নদীর তীরের নিচে, ঠিক তবলিক নামক এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে জাহান্নামে নিক্ষেপিত হবে। আজকে যারা কো আলেমরা তবলিক বুঝেন, আলেমরা তবলিক কি বুঝে? তোমরা যেন আলেমদের বিরুদ্ধে কথা বলো না, কথা যেন স্বয়ং নবীর বিরুদ্ধে তোমরা বলা শুরু করে দিয়েছো,
এই আলেমরাই তো নবীর ওয়ারিস আর ওয়ারিসটাই তো বাবার কাজ করে মা কথা কয় না ওয়ারিসটাই তো বাবার কাজ করে আচ্ছা এখানে শালম ভাই খুব প্রবীণ তবলিগের মানুষ আমি আপনাদেরকে জিগাই বাংলাদেশের কোন আলেম কি বলছে যে তবলিগ চলবে না না বলেন না কোন আলেম বলে আমার কাছে নাম বলেন আহমদ শফি বারাকাল্লাহু ফি হায়াতি থেকে শুরু করে কোন আলেম কি বলছে যে তবলিগ চলবে না বলছে তবলিগ তবলিগের গতিতে চলবে কিন্তু ব্যক্তি সাদের ভণ্ডামি চলতে দেওয়া হবে না ওমা সাদ সাহেবের সঙ্গে তো আমাদের কোনো পারিবারিক দ্বন্দ্ব নাই খেত খামার নিয়ে দ্বন্দ্ব নাই ব্যাংক ম্যানেজ নিয়ে দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব হচ্ছে ইমান আর আকীদার ইমান আর আকীদা সাদ সাহেব কেন বাবার সাথে আপোষ করা যায় না কেন ইমানের দাম ইসলামের দাম আমার কলিজার চাইতে বেশি মুসলমান শুনেন কথা অনেক কিন্তু সরে বলতে হবে ভালো করে শুনেন আলেমরা এই দেশের ঘরে ঘরে তব্লিগের নিজাম গুলাকে পৌঁছে দিয়েছে আমরা তো ওনাদেরকে যারা আমার সাধারণ ভাই তব্লিগ করে তাদেরকে তো আমরা ভাই মনে করি নতুবা টঙ্গিতে এত বড় আক্রমণ করার পরে আলেমরা যদি তার প্রতিশোধ নিত কোন এতাতি বাদা বাংলাদেশে বাস করতে পারত না আমরা সুবুর করছি করব পুক খুলে ভালোবাসা দিয়ে ডাকবো আর বন্ডানি স্যার কোরআনের দিকে আয় আল্লাহ গুলোর হেদায়ত দান করো জুলুমের আল্লাহ হেদায়ত দান করো আরো জুলুমের আমিন লজ্জা নাই তো এস্টমাই লুক নাই পরে মাইকিং করে লুক নাই আর পরে লুক নাই মহিলা নিয়ে হান্ডাইছে শরম থাকলে আর কোনদিন তবলিগের নাম কইত না আল্লাহ পাক আমার ভাইগুলোর হেদায়েত দান করুন আমিন কি কো জানেন কো সার সব জাহান্নামে গেল আমরাও যাব তার মানে আল্লাহর জাহান্নামের কোনো ভয় তাদের কলি যায় না এগুলো কুফরি কথা আল্লাহর আযাব কি তারা ভয় পাবে না তারা কুফর কুফল করলো আর কুফর যারা করে তাদের ঈমান থাকে না ঠিক কথা বলেন ঠিক কি না শুনে কান ঠিক ও ভাইরা আমার একটু ভালো করে শুনেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম আদ্দীন জোরে বলেন সুবহানাল্লাহ ও নবী আজকের এই দিনে কোন দিন আরাফার দিনে সুবহানাল্লাহ বলবেন না এই দিনটাকে আল্লাহ পাক হজের জন্য ফরজ করে দিয়েছে এই দিনে আরাফায় জামাত না হলে তার হজ হবে না আল্লাহ তাআলা ডাক দেন হাবিব সাহাবায়ে কেরাম শাক্কি আপনি আমি কামাকে শাক্কি বানান আমি আল্লাহ কোরআনুল কারিমে আয়াত নাযিল করে শাক্কি হয়ে গেলাম আর ঘোষণা করলাম আজকে দিনে আমি আল্লাহ আপনার উপর আনিত দিন এবং নিয়ামত সবগুলাকে পরিপূর্ণ করে আমি আল্লাহ ইসলাম ধর্মের উপর রাজি আর খুশি হয়ে গেলাম আপনাদেরকে জিজ্ঞাসা করি দুই দল ফুটবল খেললো এক দল যদি বিজয় লাভ করে তারা কি করে আনন্দ করে বলেন কি করে চিৎকার করে আনন্দ করে কোন যদি এমপি মার্কায় কেউ দাঁড়ায় কেউ যদি আপনার উপজেলা চেয়ারম্যান দাঁড়ায় পাস করে তাহলে তার দলের সমর্থকরা কি করে আনন্দ উল্লাস করে না তো সাহাবায়ে কেরাম যদি মানুষ ছিল না ওনারাও এত কষ্ট তিতিক্ষার পরে যখন বিজয়ের এই সুসংবাদ পেলেন কার কাছ থেকে বলেন না কার কাছ থেকে তারাও আনন্দিত হয়ে লাফালাফি শুরু করলেন সব সাহাবীরা খুশি নবী তাকায় দেখে সবাই খুশি একজন সাহাবী কাঁদে সব সাহাবীর সমন্বিত মর্যাদার চাইতে এই সাহাবীর দাম আল্লাহর কাছে বেশি এই সাহাবীর নাম কি গন্ত বলেন না কেন বলেন না কি নাম বলেন কেন নবীর তবলিগের মধ্যে সবচেয়ে বেশি সময় লাগাইছে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ আরে ভাই আরবের সবচেয়ে বড় ধনদ্রব সেই এক এক করে নবীর কদমে সব সম্পদ বিলায়া দিয়ে দিলেন বুখারীর মানাকেব আবু বকর সাপ্তার পড়েন ইসলামের সূচনা লগ্নে মোহাম্মদুর রাসূলের জিন্দেগীটা বড় কঠিন ছিল আবু বকরের মতো আল্লাহ সাথী দিয়া নবী আল্লাহ অনেক জুলুম থেকে হেফাজত করেছেন আবু বকর সিদ্দিক একদিন বের হয়ে দেখে রসুলের উপর কাফররা খুব মারতেছেন
নবীকে বাঁচানোর জন্য নিজের জীবনের কথা ভুলে গেলেন। কাফেরদের উপরে হযরত আবু বকর সিদ্দিক এইভাবে হাত প্রসারিত করে নবীর সামনে দাঁড়িয়ে যান। কাফেররা সব মার মুহাম্মদের পরিবর্তে আবু বকরকে শুরু করলেন, মারতে মারতে মাথা ফাটাইয়া দিলেন, চেহারা রক্তরঞ্জিত হয়ে যায়, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, বুকের হাড্ডি পর্যন্ত ভেঙে যায়। আবু বকর সিদ্দিক এক পর্যায়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। কাফেররা মনে মনে ভাবল আবু বকর বুঝি মারা গেছে, মৃত্যু নিশ্চিত করে তারা প্রস্থান করলেন। এই সময় আবু বকর সিদ্দিকের মা অজ্ঞান সন্তানকে কোলে করে বাসায় নিলেন। একদিন দুদিন তিন দিন পর্যন্ত শুশ্রূষা করার পরে, চিকিৎসা করার পরে তিন দিন পরে আবু বকর সিদ্দিকের জ্ঞান ফিরে আসে। যেই মাত্র আবু বকর সিদ্দিকের জ্ঞান ফিরে আসলো, মা খুশিতে বাক বাক, কথা বলতে গিয়া আবু বকর সিদ্দিক তিন দিন পরে ডাকতে বলে, ওগো মা বলো 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 আমার নবী কেমন আছে। মা ডাকতে বলে, কেমন পাগল রে বাবা তুই, আজকে তিন দিন পর্যন্ত তোর কোনো হুঁশ ছিল না, মাথা ফাটিয়ে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, পাও ভেঙে দিয়েছে, তোর নিজের শরীরের খবর না নিয়া কিসের জন্য তুই মুহাম্মাদের খবর নিস। আবু বকর সিদ্দিক দাদা বলে, ওগো মা আমি আমার কলিজা থেকে আমার রসুলকে ভালোবাসি। আবু বকর সিদ্দিক একদিন নবীর কাছে এসে কয়, হুজুর আমার আল্লাহ যে সহায় সম্পদ দিছে, এখন আমার মন চায় দুনিয়ার কোনো সহায় সম্পদ আমার দরকার নাই, আমার সবগুলা সহায় সম্পদ আপনি আল্লাহর জন্য আপনার কাছে নিয়ে যান, এগুলা ইসলামের রাস্তায় খরচ করতে থাকেন। আরে ভাই শুনে বলেন না, সুবহানাল্লাহ, রসুল কন্যার সবগুলা সম্পদ নেওয়ার কোনো প্রয়োজন নাই। কেন নবী সবগুলা সম্পদ গ্রহণ করলেন না? এই জন্য আবু বকর সিদ্দিক আসেন নামাজের পরে সেজদায় পড়লেন, ফজর পর্যন্ত আল্লাহর কাছে কাঁদলেন, ও আল্লাহ তোমার হাবিব যেন আমার সম্পদ গুলা গ্রহণ করে। পরের দিন আল্লাহ ওহির মাধ্যমে নবীকে বললেন, ও নবী আপনি আবু বকর সিদ্দিকের সম্পদ গ্রহণ করেন, আমি আল্লাহ ইসলামের জন্য আবু বকর সিদ্দিকের সম্পদকে কবুল করেছি। বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলালের উপরে জুলুম নির্যাতন অত্যাচার, আহত অবস্থায় পরে কাতরাচ্ছেন, জবান বন্ধ হয়ে গেছে, হাত পাও ফাটিয়ে দেওয়া হয়েছে, শতমন ওজনের পাথর দিয়ে চাপা দিয়ে বেলালের বুকের হাড্ডিগুলোকে গুঁড়া করে দেওয়া হয়েছে, আপনার জিব্বা লম্বা হয়ে জমিনে পড়ে জিব্বার এক অংশ পড়ে গেছে। হযরত আবু বকর বেলালকে ডাক দে, বেলাল এত কষ্ট কেন মাওলার জন্য করো, কিছুদিনের জন্য আকাশের মালিক আল্লাহ নামের জিকিরটা ছেড়ে দাও। বেলাল কথা বলতে পারে না, আবু বকরের আওয়াজ যখন কানে আসলো কোন রকম কষ্ট করে মাথা ফিরাইয়া আবু বকর সিদ্দিককে সম্বোধন করে রাখদা বলেন, ও ইসলামের আমার প্রাণপ্রিয় ভাই আবু বকর সিদ্দিক, আমার উপর জুলুম দেখেছ, অত্যাচার দেখেছ, নির্যাতন দেখেছ, নিপীড়ন দেখেছ, আমার উপরে বিশাল পাথরের চাপা দেখেছ, কিন্তু আমার কলিজার ভিতরে ইমানের তাজাল্লিয়াতের মধ্যে আল্লাহ নামের জিকিরের মজা দেখতে পাও নাই। আমি যখন মাওলা নামের জিকির করি দুনিয়ার কোন নির্যাতন আমি টের পাই না। আল্লাহু আকবার, শুনে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল এই কথা শুনে আবু বকর বাড়িতে গেলেন, গিয়ে নিজের সম্পদ বিক্রি করে উমাইয়ার সামনে বিশাল সম্পদের উপর লৌকন রেখে হযরত বেলালকে আজাদ করে বিশ্বনবীর কদমে উন্মুক্ত করে দিয়েছে আবু বকর সিদ্দিক। এ মুসলমান, আবু বকর সিদ্দিকের ব্যাপারে আমার নবী কয়, ও আবু বকর আমার যত সাহাবী আমার জন্য যত অবদান রেখেছেন সবার বদলা প্রতিদান দুনিয়াতে দিয়ে দিয়েছি, তোমার বদলা আমি দেব না, দিবে আল্লাহ হাশরের ময়দানে। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না, জোরে, আরে ভাই চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আবু বকর সিদ্দিকের এত মর্যাদা বাড়লো? দুইটা কারণে, জানও দিছে মালও দিছে। বলেন কি দিছে? আমরা জান দেই মাল দিই না, এমন কিছু কৃপণ আছে না? নাই, ওমা কথা কয় না। একটু জোরে গন্ত, জানের মালিক কে? আর মালের মালিক ভারত। হ্যাঁ, ওমা কথা কয় না, জোরে বল না, জানের মালিকটা কে? মালের মালিক
বলে হুজুর আমি চাকরি করি আমি ব্যবসা করি আল্লাহ মালিক হইতো কা বলে তোমার ব্যবসার শক্তি তোমার চাকরির জ্ঞান কে দিয়েছে আল্লাহ জুড়ে কে দিয়েছে আল্লাহ আর আল্লাহ দেয় নাই শুধু ডাক ডাকো বন্দা শুন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি আল্লাহ তাআলা তোর জান তোর মাল খরিদ করলাম বিনিময়ে আমি আল্লাহ তোর বেহেশত দান করলাম সুবহানাল্লাহ তাহলে আমার জান আমার মাল কিনছেন কে আল্লাহ আচ্ছা কোন জিনিস বিক্রি করলে এটার মধ্যে আর মালিক থাকে উমা আপনার কাছ থেকে আমি কোন দিন মোবাইল কিনছি এই মোবাইল কি আপনি দাবি করতে পারবেন আপনার কাছ থেকে আমি জমি কিনছি এই জমির দাবি আপনি করতে পারবেন আপনার কাছ থেকে আমি মাছ কিনছি এই মাছের দাবি আর করতে পারবেন তাহলে আল্লাহ আমার জান আমার মাল কিনে নিছেন তাহলে এই জান আর মালের দাবি আমি করতে পারি কেন কিনে নেওয়ার বিনিময়ে এই জান আর মালের মালিক কে আল্লাহ এ জোরে কোন চিল্লা এখন আরো জোরে বলেন কে মালিক আল্লাহ আর আল্লাহর মালিকিয়তের আপনার জান আর আপনার মাল আপনার মন গড়া খরচ করার এখতিয়ার নাই করতে হবে আল্লাহর রাস্তায় কথা কোন ঠিক কিনা জোরে কান দেখেন আমাদের দেশের মানুষের মধ্যে পাপাচার বেড়ে গেছে ফহিম নির্ভুতের বিয়া তো এখন গেট করে দেড় মাইল লম্বা জার বাত্তি বড় বড় ব্যাকসিট দিয়া মমতাজের ফাইট্টা যা গান বাজায় ওই কথা কোন আছে নাই আর মসজিদ মাদ্রাসার কথা বলে হুজুর তে হানাই বাতি খাইতাম পারি না যখন গুনাহ করস তখন করতে পাস কলবের মধ্যে শয়তানে মুত্তা দিছে উমা কতক্ষণ আসিনি জোরে কোন আসিনি আর এবার বাদ খাইতে বাদ পাস না মানে আবার ডেক্সেট বাজার ধুমদা রাখা কত বড় হাইওয়ান এগুলো চিন্তা আরে ভাই আজকে আমার এলাকায় আমি দিনে গিয়ে আসছি কোনো আওয়াজ নাই রাতের বেলা ক বাবার নামে মাজারে এই উরুস হবে দশটার পরে গান বাজানো শুরু করছে নাউজুবিল্লাহ জোরে বলবেন না যারা করছে এরা রিক্সা চালা সমাজে ফার্স্ট ক্লাস মানুষ বুঝেন নেই কথা দেখেন কষ্টার্জিত টাকা গুনার জন্য দিয়ে দেয় কিন্তু আল্লাহর রাস্তায় জানা কেন মুফাসসিরিনে কেরাম জবাব দেয় যে আল্লাহর রাস্তায় যার টাকা যাইব আল্লাহ তার টাকাটা কবুল করতে হবে ওমা কথাগণ ঠিক কিনা শুনুন কান আমার টাকা আল্লাহর ব্যাংকে থাকবে আল্লাহ আমাকে এই নসিব দিতে হবে আমার টাকা আল্লাহর ব্যাংকে আমানত থাকবে এটা আল্লাহ কবুল করতে হবে যেমন সাহাবাই কেরামের সম্পদ কবুল করেছেন কে আল্লাহ জুরে বলেন না কে করেছে আল্লাহ আর শুনেছেন কে করেছে আল্লাহ নবীজির দুজন প্রিয় নাতি একজন নাম হাসান একজন নাম হুসাইন বাংলাদেশে হুসাইনি মাদ্রাসার অভাব নাই আমরা কারবালার মর্মান্তিক ঘটনার কারণে ইমাম হুসাইনের জিকির বেশি হয় কিন্তু নবী ইমাম হাসান আর হুসাইনকে সমান মহব্বত করতেন সুবহানাল্লাহ জোরে বলবেন না জামিয়া হাসানিয়া নামটা সুন্দর না কথা কন এরকম নামটা সুন্দর না আরে হুসনুন শব্দের অর্থ তো সুন্দর সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ এখানে ফুলের বাগান বেহেস্তের বাগানের মেলা বসছে কি মেলা এখানে আল্লাহর কোরআনের তেলাওয়াতের নূর 24 ঘন্টা চলতে থাকে কথা বলেন ঠিক কিনা বলেন এই ঘুমতির তীরের এই বেহেস্তের বাগানটা সম্প্রসারিত হোক সবাই চাইতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার কথা কয় না সবাই চাইতো ইনশাআল্লাহ কে কে চাই দুটো হাত উঠে আল্লাহকে দেখায় দেই জোরে নারায়ে তাকবীর আল্লাহু হাত উঠে নারায়ে তাকবীর আল্লাহু আল কোরআনের আলা আল হাদিসের আলা নারায়ে তাকবীর হাত নামান সর্বশেষ কথা এই মাদ্রাসার ক্রমান্বয়ে দিন দিন উন্নত হোক এটা আমাদের চাওয়া আছে না নাই জোরে কোন আছে না নাই আছে চিল্লাবেন না